আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা এই করোনা কালে বিশ্ব যখন বিভিন্ন উন্নত দেশ যখন বিপর্যস্ত, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা অত্যন্ত সফলতার সাথে করোনা মোকাবিলা করছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী করোনা কালে নিম্ন আয়ের মানুষের জন্য, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বারবার নগদ অর্থ এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী অনুদান হিসেবে দিচ্ছেন। এটা কিন্তু আন্তর্জাতিক বিশ্বে একটা বিরল দৃষ্টান্ত। সরকারের পক্ষ থেকে যেভাবে নিম্ন আয়ের মানুষের জন্য, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনুদান দেওয়া হচ্ছে, এটাতে এই মহৎ কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাই তার প্রশংসা করি, তার জন্য দোয়া করি। মানবতার মা হিসেবে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তার নির্দেশে আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরাও এই নিম্নায়ন মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমরাও তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা নিম্নায়ন মানুষের জন্য এই বিভিন্ন ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করছি। আজকে এই প্রধানমন্ত্রীর নির্দেশেই আজকের আমাদের এই আয়োজন। আমরা এর আগেও নগদ অর্থ বিতরণ করেছি, আজকে আপনারা দেখবেন ঈদের যাতে এই নিম্নায়ন মানুষ ছেলে মেয়ে নিয়ে ঈদ উপভোগ করতে পারে, একটু ভালো খেতে পারে, তার জন্য আমরা চাল, কলাইয়ের চাল, তেল, আমরা সেমাই এবং গরম মশলা বিভিন্ন ঈদ সামগ্রী আমরা ঈদের জন্য আমরা তাদের কাছে বিতরণ করছি। আমরা তিনটি ওয়ার্ডে 1500 লোককে আমরা এই এই ঈদ সামগ্রী, ঈদের জন্য এই সামগ্রী আমরা বিতরণ করব। আপনারা স্বাস্থ্যবিধি মেনে যারা এখানে এসছেন তারা এই ত্রাণ গ্রহণ করবেন। এবং আমি আবারও আপনাদেরকে বলছি, আমাদের এই তৎপরতা, ত্রাণ তৎপরতা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী সেভাবেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমি কথা বাড়াতে চাই না, আপনারা স্বাস্থ্যবিধি অনুযায়ী কাজ মেনে কাজ আপনাদের এই তৎপরতা আপনারা চালাবেন এবং এই 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 সবার এই অনুষ্ঠান আপনারা পরিচালনা করবেন। এই কথা বলেই আপনাদের মঙ্গল কামনা করে আমার কথা বলা শেষ করছি। এবং আজকে এরপরে 56 ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডে এরকম ভাবে বিতরণ করা হবে। আমি এই কামনা বিচারের এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি।